আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে আসলে আসলাম এখানে আবার এখানে আরেকটা ব্লগ করার জন্য কারণ এখানের পিছনের ভিউ বা সামনে আমি দেখাবো আপনাদের ভিউ আমার কাছে খুব ভালো লাগে এখন বাজে প্রায় আটটা বাজে সকাল কোনো লোকজন নেই কারণ করোনার জন্য এখানে আপনার দেখলেন পিছনে থাকিয়ে করোনার জন্য বা অমিক্রণের জন্য কোনো লোক এখানে বেশি মানুষ আসতে পারবে না এখানে কারণ অনেক নিষেধাজ্ঞা রয়েছে সেখানে তো আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে ভিডিওটা করি করে আপনাদেরকেও দেখাই এই সুন্দর একটা জায়গা খুব পরিষ্কার একটা জায়গা খুবই ক্লিন একটা জায়গা এবং ওই পাশে সমুদ্র রয়েছে আমার পিছনে ভিডিওর পিছনে এখানে সূর্যের আলো জন্য ক্যামেরাটা হয়তো একটু ইয়ে দেখাচ্ছে তো এখানে আসতে পারেন আপনারাও ঘুরে যেতে পারেন আমার মনে হয় এখানে আসলে আপনারা ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা আপনারা ঘুরে যেতে পারেন এখান থেকে এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর এখানে কোনো ধরনের আপনার একদম সিকিউরিটি এখানে আছে এখানে অনেক সিকিউরিটি এখানে আছে কোনো ধরনের সমস্যা নাই এবং এখানে কোন ধরনের প্রবলেম হয় যেটা মনে করি কোন ধরনের প্রবলেম নাই এখানে অনেক মানুষ এখানে নিরাপদ থাকতে পারবে বা নিরাপদে এখানে ঘুরতে পারবে সেটাই আমি মনে করি খুব সুন্দর একটা জায়গা দেখুন আমার পিছনে এগুলো সব হচ্ছে রেস্টুরেন্ট এগুলো পিছনের রেস্টুরেন্ট তো এগুলা অ্যাকচুয়ালি বিকাল টাইমে আপনার সন্ধ্যার পর থেকে এগুলো স্টার্ট হয় মানুষজন আসে কিন্তু এখন হয়তো করোনার জন্য সকালে অনেক মানুষ আসে না এখানে কিন্তু ঠিকই সন্ধ্যার পরে অনেক মানুষ আসে এখানে রেস্টুরেন্টগুলো ওপেন হয় এবং এ পাশে কিন্তু রিসোর্টও আছে অনেক রিসোর্টও আছে এই পাশে পিছন দিক দিয়ে আমার বা আমার সামনেও আছে অনেক রিসোর্ট ভালো ভালো রিসোর্ট এখানে আছে এই সর্বশেষ হলো আমার খুব ভালো লাগছে এই ভিডিওটা যার জন্য আপনাদেরকে দেখালাম ভিউটা পিছনের ভিউটা খুব সুন্দর তবে আগে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কনসার্ট হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এখানে এখন আর হচ্ছে না কারণ করোনার জন্য তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি সালামুয়ালাইকুম